মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। এটি পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সোমবার 5 এপ্রিল সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, সরকারি নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া আছে, মাঠ প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে জোরেশোরে প্রচারণা কার্যক্রম চালাবে। লকডাউনের সময় আরও বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, এটা এখনই বলা যাচ্ছে না, সংক্রমণের হারের ওপর নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কিনা। করোনা ভ্যাকসিন বিষয়ে মহাপরিচালক বলেন, করোনা টিকা কার্যক্রম চলমান থাকবে, তবে প্রথম ডোজ ততটা জোরাশোর আর দেওয়া হবে না, 8 তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। নতুন ভ্যাকসিনের বিষয়ে রবিবার ভেমেক্সকো জানিয়েছে তারা সময় মতো সরবরাহ করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম, ডাক্তার হাসান ইমাম, ডাক্তার ফরিদ হোসেন মিয়া, মানিকগঞ্জ সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল আমিন আখন্দ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন। তো এই ছিল আজকের আপডেট, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।